চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই প্রথম শুরু হয়েছে ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ। জেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ব্যক্তি উদ্যোগে শুরু হওয়া এই পদ্ধতিতে একই পুকুরে চাষ হচ্ছে নানা জাতের মাছ। এরই মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির এই মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। মৎস্য বিভাগ বলছে, পরিবেশ বান্ধব এবং অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন হওয়ায় এর বাণিজ্যিক সম্ভাবনা অনেক। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা আইপিআরএস, যা পুকুরে পানির প্রবাহ পদ্ধতিতে মাছ চাষের সর্বাধুনিক পদ্ধতি। 2007 সালে আমেরিকায় প্রথম চালু হয় এই পদ্ধতি। এখন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা বুলনপুর এলাকায় ব্যক্তি উদ্যোগে 60 বিঘা জলাশয়ে এই প্রকল্প চালু করেন নবাব মৎস্য খামারের মালিক আকবর হোসেন। জেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় তিনি 13টি চ্যানেলের প্রতিটিতে 12,000 থেকে 20,000 রুই, কাতলা, মৃগেল সহ তেলাপিয়া ও পাঙ্গাসের চাষ শুরু করেছেন। অল্প জায়গায় বেশি মাছ এবং নদীর মাছের মতো স্বাদ পেতে এই প্রকল্প। প্রচলিত পদ্ধতিতে এ পরিমাণ মাছ উৎপাদনে প্রয়োজন হতো প্রায় 600 বিঘা আয়তনের জলাধার। মাছ চাষ নিয়ে আমার অনেক আগ্রহ আছে, আরও আমাদের মাছ উৎপাদন কীভাবে বাড়াবো বা মাছের স্বাদ আরও কীভাবে আমরা পাবো, নদীর মতো স্বাদ কীভাবে পাবো, এই চিন্তা করে চায়নাতে আমরা একটা ই পেলাম যে চায়নাতে ইউএসএর প্রযুক্তি। এই সিস্টেমে যদি আমরা যাই তো আমাদের জমি কম লাগবে, আমাদের মাছ বেশি চাষ হবে, আমরা ভবিষ্যতে মাছ চাষে এখন আমরা চতুর্থ আছি, আমরা হয়তো 1 নম্বরে চলে আসতে পারবো। আইপিআরএস জলবায়ু ও পরিবেশ বান্ধব এবং টেকসই। এই পদ্ধতিতে যান্ত্রিক উপায়ে স্রোত তৈরি করায় এখানকার মাছের স্বাদ নদীর মাছের মতোই। এছাড়া কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন মিশ্রণের ব্যবস্থা থাকায় অল্প জায়গা ও পানিতে বেশি ঘনত্বে মাছ চাষ সম্ভব। আইপিআরএস এমন একটা প্রযুক্তি যেখানে এই পানিটাকে বাসযোগ্য থাকবে, সেটাকে প্রায় দূষণমুক্ত রাখা যাবে। এখানে প্রচুর পরিমাণে আপনার অক্সিজেন জেনারেশনের ব্যবস্থা থাকে, যার ফলে অ্যামোনিয়া এবং অক্সিজেনের সমস্যাটা থাকে না। আর যেহেতু প্রতিনিয়ত আমি নতুন পানি পাচ্ছি, সুতরাং এখানে পিএইচের সমস্যাও থাকে না। বাংলাদেশে প্রথম এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই পদ্ধতিতে বছরে প্রায় আরও 300 টনের বেশি উদ্বৃত্ত মাছ উৎপাদনে আসা সংশ্লিষ্টদের। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।